ওয়েলকাম ফ্রেন্ডস, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 19 সেপ্টেম্বর 2021 সাল রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট রয়েছে তাতে ঘূর্ণাবর্ত আগামী 12 ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূল ছুঁতে চলেছে এমনটা রয়েছে লেটেস্ট আপডেট, এবং এর সঙ্গে সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এটাই জানা গেছে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পড়বে। বহু জেলাতে আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথায় কেমন রয়েছে কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের প্রথমেই জানাবো। পাশাপাশি জানাবো আজকে ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসাম এবং বাংলাদেশের সবশেষ আবহাওয়া কোথায় কেমন থাকবে। গোটা ভিডিওটা দেখতে হবে এমন কোনো কথা নেই, যে যে এলাকার বাসিন্দা সেখানকার অনুযায়ী ভিডিওটা আপনারা স্কিপ করে করে দেখে নেবেন। প্রথমেই থাকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং একেবারে শেষকালে থাকছে বাংলাদেশের আবহাওয়া। অবশ্যই আপনাদের এতে অনেকটা সুবিধা হবে স্কিপ করার। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার রিকোয়েস্ট থাকলো। আবহাওয়া দপ্তরের হিসাব মতন আজকে ভারী বৃষ্টির সতর্কতা তারা দিয়েছেন কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাটাকে কেন্দ্র করে বেশ ভারী বৃষ্টি চলবে। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য এমনটা জানা গেছে। শুধু যে ঘূর্ণাবর্ত তা নয়, মৌসুমি অক্ষরেখা এখন প্রচণ্ড সক্রিয় রয়েছে, অর্থাৎ মেদিনীপুরের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই যে মৌসুমি অক্ষরেখা এটি প্রধানত ঘূর্ণাবর্তের ওপর দিয়ে আসছে, এর জন্য এই একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে রয়েছে মৌসুমি অক্ষরেখা, এর জন্য বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কলকাতা, হাওড়া, হুগলিতে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটাকে কেন্দ্র করে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা দিয়েছেন আজকে আবহাওয়া দপ্তর। এর সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজকে ভারী বৃষ্টির সতর্কতা দেননি আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের আপডেটের কথা আপনাদের জানাচ্ছি, যদি তাঁরা দেন সেটা আপনাদের জানিয়ে দেবো। তবে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এছাড়া পূর্ব বর্ধমান এখানে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা দিয়েছেন আবহাওয়া দপ্তর, অর্থাৎ বর্ধমানে আজকে ভারী বৃষ্টি চলবে। কিন্তু পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেওয়া হয়নি, বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে এমনটাই রয়েছে লেটেস্ট আপডেট। এছাড়া নদিয়া জেলা এখানে প্রধানত বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ, বীরভূমে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, অর্থাৎ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে আজকে সরকারি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আমরা সকালে 5টার সময় যেটা দেখতে পাচ্ছি প্রধানত যেমনটা পূর্বাভাস তেমনটাই, অর্থাৎ উপকূল সংলগ্ন জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টি চলছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায়, 2 চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই সকালের দিকে রয়েছে বা ভোরবেলার দিকে রয়েছে। টাইমটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ 10টার দিকে যে সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রধানত হালকা বৃষ্টি চলতে পারে, কোথাও কোথাও হালকা মাঝারি, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেমন উপকূল সংলগ্ন জায়গা, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এখানে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে ঝাড়গ্রামে কিন্তু মাঝারি ধরনের, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি চলবে এটা আমরা দেখতে পেলাম। সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানেও কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় প্রধানত আমরা দেখতে পাচ্ছি। 10টার পর দুপুরের দিকে চলে যাব, প্রধানত দুপুর 2টার দিকে যে সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি উপকূল সংলগ্ন জায়গাগুলো কিছুটা বৃষ্টি কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে পুরুলিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা, বাঁকুড়াতে রয়েছে তেমনটা আমরা দেখতে পাচ্ছি, প্রধানত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে। যদিও নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবু আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া এবং মুর্শিদাবাদে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বা এলাকায়। 2টার পর সরাসরি চলে যাব বিকালের দিকে। বিকালের দিকে যে সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি 4টার দিকে, তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি প্রধানত চলবে যেটা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়ার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুরে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝারি বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে যেমন চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের অনলাইন সিস্টেম কিন্তু দেখাচ্ছে প্রধানত প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বিকালের দিকে নেই, অর্থাৎ মাঝারি ধরনের, কোথাও মাঝারি ভারী, হালকা এরকমভাবে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। 4টার পর আমরা সন্ধ্যার দিকে দেখে নেব। সন্ধ্যার দিকে প্রধানত দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে, মেঘাচ্ছন্ন আকাশ থাকছে এটাই রয়েছে পূর্বাভাস, প্রচণ্ড ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। 7টার পর আমরা চলে যাব মাঝরাতের দিকে। মাঝরাতের দিকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় রয়েছে বাঁকুড়া জেলাতে রয়েছে, সঙ্গে রয়েছে বর্ধমান জেলাতে, এছাড়া রয়েছে হুগলি জেলাতে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বেশ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা।
উপকূল সংলগ্ন জায়গা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের জেলার ক্ষেত্রে প্রধানত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বীরভূমে হালকা হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদেও প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের পর আগামীকাল ভোরের দিকে যে সম্ভাবনা রয়েছে সেটাও একবার চট করে আপনাদের দেখিয়ে দিই। তাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমাঞ্চলে বৃষ্টি বাড়বে আগামীকাল সোমবার, এটা রয়েছে আপডেট। তবু উপকূল সংলগ্ন জায়গাতে কিন্তু বেশ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি চলবে। তবে পশ্চিমাঞ্চল অবশ্যই দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল, এটাই রয়েছে দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেট। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যেমন ঝাড়খণ্ডে বৃষ্টি হবে তেমনি ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু এক জায়গায় কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা হচ্ছে এটাই যে কয়টা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা আরেকবার আপনাদের স্মরণ করে দিই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া, এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। এবার সরাসরি দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট। তাতে সকালের দিকে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত আকাশটা বেশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কোথাও। সঙ্গে আসামে বেশ কিছুটা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই আজকে সকালের দিকে। সকালের পর আমরা দেখে নেব বেলার দিকে, বেলার দিকে প্রধানত মেঘাচ্ছন্ন আবহাওয়া আসাম এবং পশ্চিমবঙ্গের আটটি জেলাতেই এমন পরিস্থিতি থাকতে পারে। দশটার পর দুপুরের দিকে যে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুপুর এবং বিকাল শুরুর দিকে, তাতে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে এমনটাই সম্ভাবনা। আসামেও কিন্তু সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও হালকা হালকা মাঝারি হতে পারে। তবে এর সঙ্গে আমরা বিকালের দিকে যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশ রয়েছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে। আসামেও কিন্তু তেমন বৃষ্টি নেই, যদিও কোথাও কোথাও একটু হালকা থেকে হালকা মাঝারি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় থাকছে। পাঁচটার পর সরাসরি চলে যাব আমরা সন্ধ্যার দিকে বা রাতের দিকে, তাতে উত্তরবঙ্গের জায়গাগুলো মোটামুটি পরিষ্কার, আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম না। অন্যদিকে আসামও কিন্তু বেশ পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। সরাসরি চলে যাব ত্রিপুরা এবং বাংলাদেশের আপডেটে এবং ঝাড়খণ্ডের আবহাওয়াটাও দেখে নেব তার সঙ্গে। আমরা সকাল থেকে কাউন্ট করব, প্রধানত সকাল সাতটা বা ছটা থেকে, আমরা ভোর থেকে একবার দেখে নিই। ভোর থেকে যেটা দেখতে পাচ্ছি প্রধানত ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই, হালকা মাঝারি হতে পারে। বাংলাদেশের দক্ষিণ বিভাগে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুলনা, যশোর, সাতক্ষীরা এখানে বেশ ভারী বৃষ্টি, যশোরে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বরিশালে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রামও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ত্রিপুরা জুড়ে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারলাম। উত্তর বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে সেখানে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, যদিও ঢাকা বিভাগে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও খুব হালকা হতে পারে, মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বেলার দিকেও সেই সম্ভাবনাই প্রধানত রয়েছে এবং ঝোড়ো হাওয়াটা বেশ ভালো রকম ঢুকছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো একটু বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে, চট্টগ্রামে বৃষ্টি বাড়বে আরও, এটা আমরা দেখতে পেলাম। ত্রিপুরা জুড়ে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি, দক্ষিণ পশ্চিম ত্রিপুরায় প্রধানত বৃষ্টি একটু কমতে পারে, তবে হালকা থেকে হালকা মাঝারি। তো বারে বারে আপনাদের একটা কথাই বলি, এই যে টাইমটা এখানে দেখাচ্ছে এখানে কিন্তু এর সঙ্গে বাস্তবে সঠিকভাবে সেই টাইমটা নাও মিলতে পারে, কারণ এখানে হয়তো দেখা যাচ্ছে সকাল আটটা, হয়তো দেখা গেল বৃষ্টিটা শুরু হচ্ছে দশটা বা এগারোটার দিকে। আমরা আনুমানিক একটা করে নিতে পারি, যেমন সকালের দিকে একটা নির্দিষ্ট সময় ধরে নিতে পারি, দুপুরের দিকে ধরে নিতে পারি, এইরকমভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। অ্যাকিউরেট এখানে আটটা মানি, বাস্তবে সেই আটটাতেই বৃষ্টি নামবে এমনটা কিন্তু মেলা বা দেখা খুব অসম্ভব। এর সঙ্গে আমরা আরেকটু এগিয়ে যাব আটটার পর দুপুরের দিকে। দুপুরের দিকে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো তেমনটা বৃষ্টি নেই, বৃষ্টি কমার একটু সম্ভাবনা, চট্টগ্রামে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ঢুকছে এটা দেখতে পাচ্ছি, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, উত্তর ত্রিপুরা সংলগ্ন জায়গাগুলো একটু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, অন্যান্য জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বা হালকা মাঝারি হতে পারে। বাংলাদেশের অন্যান্য বিভাগগুলো রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেটে সেরকম বৃষ্টি নেই, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত হতে পারে বা একটু মাঝারি, যেমন ঢাকা বিভাগে রয়েছে এটা আমরা দেখতে পেলাম। সন্ধ্যার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তর বাংলাদেশের জায়গাগুলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সেরকম কোনো বৃষ্টি নেই, প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়াটা বইতে পারে। রাজধানী ঢাকাতেও সেরকম বৃষ্টি নেই, যদিও খুলনা, বরিশাল, চট্টগ্রামে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বইবে। ত্রিপুরা জুড়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রধানত দক্ষিণ ত্রিপুরায় আংশিক থেকে একটু বেশি মেঘলা আকাশ, বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, কোথাও হলে হালকা হতে পারে।
তো বন্ধুরা বুঝতেই পারলেন এই হচ্ছে পরিস্থিতি, যে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জন্য একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেটা লক্ষ্য করছি যে এই ঘূর্ণাবর্ত অতি শক্তিশালী ঘূর্ণাবর্ত হবার কিন্তু সম্ভাবনা কম রয়েছে, কারণ বেশ কিছুটা একটা বৃষ্টি চলবে, তবে প্রচণ্ড বৃষ্টি, ভারী বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায়, তবে দিনের পর দিন ধরে যে প্রচণ্ড বৃষ্টি চলবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আজকে রয়েছে 19 এবং 20 তারিখে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেভাবে আগে ছিল নিম্নচাপ না হলেও সেটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেটি উড়িষ্যা দিয়ে পাস করে যাচ্ছে। আগে জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গ উপকূলে সেটি অবস্থান করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে। এখন সেটি ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন যেটা জানাচ্ছেন তাদের ওয়েবসাইটে, তারা বলছেন উড়িষ্যা উপকূলে পৌঁছানোর কথা রয়েছে। অর্থাৎ এটা থেকে আমরা একটা ধারণা করতে পারি পশ্চিমবঙ্গ থেকে আরেকটু দূর দিয়ে সেটা সরে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। তবুও আপনাদের জানাচ্ছি প্রভাব পড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, আগামীকাল রয়েছে এবং মঙ্গলবারও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে। তবে মঙ্গলবারের পর অর্থাৎ বুধবার থেকে আবারও দুই বাংলার দক্ষিণ বিভাগ জুড়ে যে সমস্ত বৃষ্টি চলছে, যেমন বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সেই অবস্থার অনেকটা উন্নতির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবারও 25-26 সেপ্টেম্বর নতুন একটি সিস্টেম আসছে, সেই সিস্টেম অনেক শক্তিশালী হবে, গভীর নিম্নচাপ হতে পারে, প্রচণ্ড ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, প্রচণ্ড বৃষ্টি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে সমস্ত কিছুই আপনাদের জানাবো। তো বন্ধুরা আশা করছি ভিডিও আপনাদের অনেকটাই কাজে লাগবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।